करेगा। करें चलो এই চিত্র বারাসাতের জেলা সদরের বুকে উত্তর চব্বিশ পরগনার জেলা শাসকের দপ্তরের সামনে পুলিশের লাঠিচার্জে আহত একাধিক কংগ্রেস কর্মী। পেট্রোপণ্যের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি এবং জাল ভ্যাকসিন কাণ্ডে দোষীদের শাস্তি, প্রধানত এই দুটি দাবিতে জেলা সদর আন্দোলনে মুখর হয়। মঙ্গলবার বারাসাত শহর কংগ্রেসের ছাত্র যুবর পক্ষ থেকে পথে নেমে বিক্ষোভ এবং জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ঢুকে গেলে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয়। এরপরেই নির্বিচারে লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। আজকে আমরা সবাই আন্দোলনে এসেছি, পুলিশের ভূমিকা প্রথম দিকে একদম উগ্র ছিল, কোনো রকম আমাদের ওখানে বসতে দিচ্ছে না, দাঁড়াতে দিচ্ছে না, কথা বলতে দিচ্ছে না, মাইকে কথা বলতে দিচ্ছে না। সেইখানে আমাদের কিছু সিনিয়র পার্সন ছিল, আমরা ছিলাম, আমাদের প্রচণ্ডভাবে লাঠি পেটা করে আপনাদের কতজনকে অ্যারেস্ট করেছে? আমাদের এখনো বুঝতে পারছি না, অ্যারেস্ট করেছে, হসপিটালাইজ করতে হবে কজনকে তাও জানি, লাঠিচার্জ করেছে, লাঠিচার্জ করেছে এবং ধমকি মহিলাদের অবধি ছাড়েনি। আপনার নাম? কংগ্রেসের ছাত্র যুবর পক্ষ থেকে এদিন দুপুরে বারাসাত মহকুমা শাসকের কাছে ডেপুটেশন কর্মসূচি সংগঠিত হয়। ভ্যাকসিন কাণ্ডে দেবাঞ্জন সহ বিভিন্ন দুর্নীতির যে মারাত্মক অভিযোগ উঠেছে সেটির পাশাপাশি পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদেই এই কর্মসূচি ছিল। কিন্তু এই ডেপুটেশনে পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে ছাত্র পরিষদের কর্মী এবং সমর্থকেরা। তারা ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করে। চরম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় বারাসাত জেলা শাসকের দপ্তর জুড়ে। বিক্ষোভকারীদের হঠাৎই শুরু হয় পুলিশের ব্যাপক লাঠিচার্জ। গ্রেফতার করা হয় বেশ কিছু কংগ্রেস ছাত্র পরিষদের সদস্যদের। আমাদেরকে উপরে আমাদের উপরে হামলা করে আমাদের জেলা ছাত্র পরিষদ সভাপতি পরীক্ষিত নাগ এবং জেলা মহিলা কংগ্রেসের বারাসাতের পুলিশের লাঠিচার্জের ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। রাজনৈতিক মহলের দাবি, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে তৃণমূল রাজ্য জুড়ে বিজেপির বিরুদ্ধে কর্মসূচি পালন করছে, সেক্ষেত্রে পুলিশ শাসক দলের নেতাকর্মীদের সাহায্য করছে। অথচ এদিন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এবং জাল ভ্যাকসিনে দেবাঞ্জন সহ অন্যদের শাস্তির দাবিতে ডিএম অফিসে ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে পুলিশের এদিনের ভূমিকা আবারও পক্ষপাতিত্বের নিদর্শন রেখেছে। কালমেট সংগ্রহ, অঙ্কিত রিপোর্ট, নোবেল বাংলা।